নমস্কার দর্শক বন্ধু, স্বাগত করুছি ওড়িয়া ফার্মিং দুনিয়াকু। আজিকালি জমির অভাব যোগ সমস্তে ছাত উপরে চাষ কলে পনিপরিবা ফুলফল চাষ করে নিজের আবশ্যক পূরণ করে পারছেন। তবে আজির ভিডিওরে আপন মানে জাঁবে ছাত উপরে ফুলফল পনিপরিবা চাষ করে কিপর ভাবে আপনার নিজের আবশ্যকতা মেটাই পারে। তবে তা পূর্ব সবসক্রাইব করতু ওড়িয়া ফার্মিং দুনিয়াকু এবং পাখে আসুথিবা বেল আইকনটি প্রেস করে নিতু। তবে আপন মানে যেমন জাঁচি যে সহরর লোক চাষবাস করা নিকটরে জমি নথায়, কিন্তু গছ লগাইবা নিমন্তে অনেকর আগ্রহ রয়েছে। সেইপাই অনেক লোক ছাত উপরে গছ লগাই থাকে, ঘরর বাল্কনির মধ্য কে কে গছ লগাতে। তবে ছাত উপরে ফুল ফল পনিপরিবা তথা ঔষধীয় বৃক্ষ লগা যাই পারিব। তবে দেখিবা কথা যে এই গছগুলিক অধিক বড় হেউ নথিবা দরকার, এহা অল্প মাটিরে বড়ুথিবা আবশ্যক। কুণ্ড মধ্যরে মধ্য আপন বিভিন্ন গছ লগাই পারিবে। তবে এহাদ্বারা যেমিতি ছাতরে কোনসি অধিক ওজনর সামগ্রী ন রুহে এবং ছাত সহিত মাটি বালি বা পানি অনবরত ভাবে লাগি রহিবা উচিত নুহে। তবে ছাত উপরে গছ লগাইবা পাই বিভিন্ন প্রকার কুণ্ডকু ব্যবহার করা যায়। ফলন্তি গছ ও বড় গছ লগাইবা পাই কুণ্ডর আকার বড় হইতিবা দরকার। কুণ্ডগুড়িক সিমেন্ট কংক্রিট বা মাটিরে তৈরি হয়ে পারে। এছাড়া প্লাস্টিক কুণ্ড, কাঠর পেটি, সিমেন্ট বা সার অখা মধ্যে ব্যবহার করা যাই পারে। তবে ব্যক্তিগত রুচি, সম্বল তথা গছর আবশ্যকতা অনুসারে এসবুক চয়ন করা যায়। ব্যবহার করা যাওয়া কাঠ বক্সর আকার 75 সেমিটর 75 সেমিটর অথবা 90 সেমিটর 60 সেমিটর হইতিবা দরকার। এই আকারের পরিবর্তন মধ্যে করা যাই পারে। কেউ প্রকার গছ লগাযিব তা উপরে নির্ভর করে কুণ্ডর আকারকু নির্ধারণ করা যায়। কুণ্ড বা বাক্সরে জল নিষ্কাশন পাই ব্যবস্থা হইতিবা দরকার। গছ মূলরে বাড়ি পোতিলে এহা সিধা বড়িবা সুবিধাজনক হইথায়। তবে ছাত উপরে চাষ করিবা বেলে উপযুক্ত কিসমর বিহন নির্বাচন করিবা উচিত। বামন জাতীয় গছ, অল্প পথাই অধিক ফল দেউথিবা কিসম, দীর্ঘ দিন ধরি অমল প্রদান করুথিবা কিসম চয়ন করিবা আবশ্যক। ফল গছ লগাউথিলে শীঘ্র অমল হেউথিবা কিসম বাছিবা আবশ্যক। মঞ্জিকু চারা পকাই লগা যাই পারে, সিধা সড়ক চারা কিনি মধ্য রুয়া যাই পারে। চারা কিনিলা বেলে এহা সুস্থ সবল ও নিরোগ হইতিবা দরকার। কেতেক ক্ষেত্রে মঞ্জিকু সিধা সড়ক কুণ্ডরে লগা যাইথায়। বৈতি কখারু, কলরা, জহ্নি, ভেন্ডি, বিন, ঝুড়ুঙ্গ, কাকুড়ি, মূলা, গাজর আদির মঞ্জিকু আপনার সিধা সড়ক লগাই দিন্তু। কিন্তু কোবি, বাইগণ, বিলাতি বাইগণ, ক্যাপসিকম, গেন্ডুফুল আদির চারা আনি কুণ্ডরে লগাইবা পাই পড়ে। চারা পকাইবা পাই মধ্যে কুণ্ডর ব্যবহার করা যাই পারিব। গোটিয়ে কুণ্ডরে খত ও মাটি ভরি অল্প পরিমাণর মঞ্জি পকা যাই পারে। এথিরু চারা প্রস্তুত হলে এহাকু নিয়ে অন্য কুণ্ডরে লগা যায়। এহাদ্বারা শস্তারে চারা গছ মিলিথায়। তা ছড়া উন্নত মানর গছ পাইবা মধ্যে সম্ভব হইথায়। বর্ষা ও খরা দিনে ছোট ছোট গছকু সুরক্ষা দেবা পাই বিশেষ যত্ন নেবাকু পড়ে। প্রবল বর্ষার ছোট গছ ভাঙ্গি যাই পারে। এছাড়া অধিক খরা হলে গছটি ঝাউঁড়ি যাবার আশঙ্কা রয়েছে। এথিরু রক্ষা পাইবা পাই কুণ্ডগুড়িকু আবদ্ধ স্থানরে রখা যাই পারে। ছোট কুণ্ড হইথিলে খরারে তাতি যায়, ফলরে চারা গছগুড়িক ঝাউঁড়ি পড়িবার আশঙ্কা রয়েছে। তেণু এহাকু ওদা অখা বা নড়া দ্বারা ঘোড়াই দেলে ভালো হইথায়। ছাত উপরে চাষ করিবা বেলে খাদ্য সার পরিচালনা ক্ষেত্রে বিশেষ যত্নবান হেবাকু পড়িথায়। বজারে মিলুথিবা রাসায়নিক সার কুণ্ডরে দেলে বেলে বেলে এহার মাত্রা অধিক হেবা যোগু গছটিয়ে ঝাউঁড়ি পড়ে। তেণু অল্প পরিমাণর তরল সার দেবা আবশ্যক। কুণ্ডরে গছ লগাইলা বেলে যথেষ্ট পরিমাণর সড়া খত বা কম্পোস্ট প্রয়োগ করিবা উচিত। সড়ি নথিবা নড়া বা ডালপত্র পকাইবা ঠিক নুহে। জিয়া খত, তরল খত ও সড়া যাইথিবা গোবরর পানি প্রয়োগ করিবা উচিত। কুণ্ডরে থিবা গছমানকরে নিয়মিত পানি দেবা দরকার। পানির অভাব হলে গছটিয়ে ঝাউঁড়ি পড়িব। সেইপরি অত্যধিক পানি হলে গছ মরিযিবার মধ্যে আশঙ্কা রয়েছে। তেণু আবশ্যক অনুযায়ী জলসেচন করিবা দরকার। রোগ পোক নহেবা পাই কুণ্ডরে নিম পিড়িয়া বা করঞ্জ পিড়িয়া বা অল্প পরিমাণর প্রয়োগ করা যাই পারে। রোগ হলে বা পোক লাগিলে নিম তেল, নিম দল তথা নিম মঞ্জি পাচন ব্যবহার করা যাই পারে। আবশ্যক হলে পোক দমন পাই মালাথিওন, ক্লোরোপাইরিফাস আদি ঔষধকু আপন পকাই পারিবে। কপক জনিত রোগ দমন পাই কার্বেনডাঞ্জিপ বা মাঙ্কোজেব ঔষধ জাতীয় কু ব্যবহার করিপারিবে। বজারে রোগ পোক সহনশীল কেতক কিসম মিলুছে, সেসব কিসম ব্যবহার কলে রোগ পোক হেবার আশঙ্কা কমিযায়। তবে ছাত উপরে চাষ করিবা বেলে পরিবার আবশ্যকতা অনুসারে গছটি নির্বাচন করা যায়। দুইটি লঙ্কা গছ, গোটিয়ে লেম্বু গছ, গোটিয়ে অমৃতভণ্ডা, গোটিয়ে ভূষঙ্গপত্র গছ, গোটিয়ে সজনা গছ লগাইলে পরিবারর অনেক আবশ্যকতা পূরণ হইপারিব। এতিসহ কিছু পরিমাণরে আপনার বাইগণ, বিলাতি বাইগণ, ফুলকোবি, বন্ধাকোবি, মূলা,
ପୋଇ ମଟର ବିନ୍ ଝୁଡ଼ୁଙ୍ଗ ଆଦି ଲଗାଯାଇପାରେ। ଏକାଥରି ଗୋଟିଏ ପ୍ରକାର ଗଛ ଅଧିକ ନ ଲଗାଇ ଅଳ୍ପ ଅଳ୍ପ କରି ଲଗାଇବା ଭଲ। ଏହାଦ୍ୱାରା ପ୍ରତିଦିନ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ପରିବା ଆପଣଙ୍କୁ ମିଳିପାରିବ। ଫୁଲ ପାଇବା ପାଇଁ ଆପଣ ଗେଣ୍ଡୁ ଫୁଲ, ମନ୍ଦାର, ଟଗର ଗଛ ଲଗାଇପାରିବେ। ନିଜ ପସନ୍ଦ ଅନୁଯାୟୀ ଅନ୍ୟାନ୍ୟ ଗଛ ମଧ୍ୟ ଲଗାଇପାରିବେ। ବ୍ୟକ୍ତିଗତ ରୁଚି, ଆଗ୍ରହ, ଆବଶ୍ୟକତା ଓ ସାମର୍ଥ୍ୟ ଅନୁସାରେ ଛାତ ଉପରେ ଚାଷ ପାଇଁ ଗଛ ଚୟନ କରନ୍ତୁ। ଏହା ପରିବାରର ଆବଶ୍ୟକତା ପୂରଣ କରିବା ସହିତ ମାନସିକ ସନ୍ତୋଷ ମଧ୍ୟ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପ୍ରଦାନ କରିବ। ତେବେ ଇଏ ଥିଲା ଛାତ ଉପରେ ଚାଷ କରିବାର ପଦ୍ଧତି ବା ପ୍ରଣାଳୀ ସମ୍ପର୍କରେ। ଆଗକୁ ଏହିଭଳି କୃଷିଭିତ୍ତିକ ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ ଚାହୁଁଥିଲେ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇ ରହିଥାନ୍ତୁ। ଆପଣଙ୍କର ମତାମତ ଆମକୁ କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ଜଣାନ୍ତୁ। ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍, ସେୟାର କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନ୍ତୁ ଓଡ଼ିଆ ଫାର୍ମିଂ ଦୁନିଆକୁ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ରହିଲି, ନମସ୍କାର।